প্রতিবাদ সূচক জোতা নিক্ষেপ শুরু করেছে। ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও বাহিনীর সাবেক কর্মকর্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা এই দেশের রয়্যাল এজেন্ট রয়েছে তারা আমাদেরকে হত্যা চেষ্টা করে। তাই ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশে চলছে হাইব্রিড রেজিম, হাইব্রিড গণতন্ত্র। বাংলাদেশে কোনো গণতন্ত্র আছে? বাংলাদেশে গণতন্ত্র নাই, একটি হাইব্রিড সরকার আজকে ভারতের দাবিদারি করে ক্ষমতা হস্তগত করছে। বাংলাদেশে চলছে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই আগ্রাসনের বিরুদ্ধে এই আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছিলেন। প্রকৃতপক্ষে আমাদের শত্রুকে চিহ্নিত করে রাখতে পারতাম তাহলে কিন্তু আজকের বাংলাদেশে এই অবস্থা হয় না। আমরা পাকিস্তানকে আমাদের শত্রু মনে করি। যে দেশের জনগণ শত্রু চিনতে পারে না সে দেশের জনগণ তো হাইব্রিড রেজিমের মধ্যেই থাকবে। এরকম শেখ হাসিনার মতন কর্তৃত্ববাদ সেই তো সেই দেশের নেতৃত্ব দিবে। সুতরাং আমাদের সেই প্রকৃত মহান মুক্তিযুদ্ধের চেতনার কাছে ফিরে যেতে হবে, সেটি হল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। আমাদেরকে ওই আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আমাদেরকে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। ভারতের সংগ্রামী জনগণের পক্ষে কথা বললেও যারা এই দেশের রয়্যাল এজেন্ট রয়েছে তারা আমাদেরকে হত্যা চেষ্টা করে। ছাত্রলীগের সভাপতি আপনারা জানেন সাদ্দাম, তার নেতৃত্বে আমাদের উপরে হামলা হয়েছিল। কেন? এনআরসি এবং সিএই বিরোধী যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে আমরা সংহতি জানিয়েছিলাম। আমাদেরকে যারা হত্যা চেষ্টা করলো তাহলে তারা কারা? তারা রয়্যাল এজেন্ট। আমাদেরকে চিনতে হবে যে প্রেস ক্লাবে সেনাবাহিনীর সাবেক কতিপয় কর্মকর্তা এবং সেখানে আইনজীবীরাও ছিল, অনেকেই ছিল। তবে আমি দেখলাম যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও, আজকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা এই কথা কেন বলছে? বন্ধুগণ, সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তারা তারা হয়তো কথা বলতে পারছে না, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আজকে সেনাবাহিনীর মধ্যেও কোনো সমস্যা হচ্ছে কিনা। চট্টগ্রামের আদালতে একজন আসামি তিনি সেখানে বিচারককে উদ্দেশ্য করে জুতা নিক্ষেপ করেছিলেন, হয়তো আক্ষেপ থেকে তিনি করেছেন, সে বিষয়ে মন্তব্য করব না। সেই প্রসঙ্গ টেনে আমাদের সভাপতি তিনি বক্তব্য দিয়েছিলেন, জনগণ তারা জামিন না পেয়ে প্রতিবাদ সূচক জুতা নিক্ষেপ শুরু করেছে, এ কারণে মোরাকদুরকে এখন হাইকোর্টে তলব করা হচ্ছে। কারণ হাইকোর্টের মার পেছে কাকে কখন ফাঁসিয়ে দেয় বলা তো যায় না। সাবেক তিন দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে কি মামলায় ফাঁসিয়েছে? মাত্র 2 কোটি টাকা তিনি নাকি লুটপাট করেছেন, সাবেক তিন দলের প্রধানমন্ত্রী, বিশ্বাস করা যায়? আজকে বিচার বিভাগকে ব্যবহার করে এই সরকার বাংলাদেশের জনগণকে ভুক্তভোগী করছে।